বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের রাস্তায় চলা কয়েকটি সুপার বাইক সম্পর্কে জানতে চলেছি। সত্যি বলতে বাংলাদেশের রাস্তায় 165 সিসির ওপরের বাইকের পারমিশন না থাকার কারণে আমরা স্পোর্টস বাইক বলতে যা বোঝায় তা দেখার সৌভাগ্য আমাদের বাংলাদেশের মানুষের হয়নি। আমরা মূলত স্পোর্টস বাইকের বাচ্চা ভার্সনগুলো আমাদের দেশে পেয়ে থাকি। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি কিন্তু এসব বাইকগুলো নিজে ব্যবহার করিনি। আমি বিভিন্ন ওয়েবসাইটে যে তথ্য পেয়েছি তার উপর ভিত্তি করে ভিডিওটি বানিয়েছে, তাই ভিডিওতে ছোটখাটো কিছু ইনফরমেশন মিস্টেক থাকতে পারে। তো দেখি লিস্টে কি কি সুপার বাইক রয়েছে। সুজুকি জিক্সার এসএফ, এই গাড়িটি হচ্ছে 2017 সালের মডেল। এই বাইকটি সাধ্যের মধ্যে সবথেকে ড্যাশিং স্টাইলিশ স্পোর্টস বাইক। এই বাইকটা নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এটি বাংলাদেশে বহুল প্রচলিত একটি বাইক। এই বাইকের বিষয়ে কম বেশি আমরা সবাই জানি। স্বল্প মূল্য এবং ভালো পারফরমেন্সের জন্য বাংলাদেশের বাইক প্রেমীদের মনে সুজুকি জিক্সার এসএফ এর জন্য আলাদা জায়গা রয়েছে। মাত্র 2,40,000 টাকায় আপনি পাবেন এই অসাধারণ স্টাইলিশ বাইকটি। এই বাইকের সিসি লিমিট হচ্ছে 155, সেই হিসেবে বাইকের পারফরমেন্স অনেক ভালো। 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4.2 সেকেন্ডে এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 11 সেকেন্ডে এবং এই বাইকের সর্বোচ্চ গতি হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে সুজুকি জিক্সার এসএফ এর 2019 সালের ভার্সনের সর্বোচ্চ গতি হচ্ছে 127 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে রয়েছে হোন্ডা সিবিআর। হোন্ডা সিবিআর বাংলাদেশের জনপ্রিয় বাইকের মধ্যে একটি। হোন্ডা সিবিআর বাইকের ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান আলাদা দুটি ভার্সন রয়েছে। বাইকটি মারাত্মক অ্যাগ্রেসিভ লুকের সাথে পারফরমেন্সের দিক দিয়েও সেরা। 2019 সালের ভার্সন হোন্ডা সিবিআর এর মূল্য হচ্ছে 450,000 টাকা। এই বাইকটি 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4 সেকেন্ডে এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 11 সেকেন্ডের মধ্যে। 2018 সালের সিবিআর এর মডেলের সর্বোচ্চ গতি পাওয়া গিয়েছে 150 কিলোমিটার। এরপরে রয়েছে ইয়ামাহা R1 ভার্সন 2। R15 বাইকটি বাংলার মাটিতে সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়াম স্পোর্টস বাইক। তবে মজার ব্যাপারটি হচ্ছে বাংলাদেশে R15 এর ব্যবহারকারীর থেকে ভক্তের সংখ্যাই বেশি। R15 ইয়ামাহা কোম্পানির প্রথম 150 সিসির বাইক, যেটা 2008 সালে লঞ্চ করা হয় এবং এর ডিজাইন এবং পারফরমেন্সের জন্য সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলে। এরপর 2012 সালে R15 ভার্সন 2 বাংলাদেশের মাটিতে আসে এবং পরবর্তীতে R15 ভার্সন 3 চলে আসে। তারপরও ভার্সন 2 এখনও অনেক জনপ্রিয়তা অর্জন করে আছে। তবে বর্তমানে R15 ভার্সন 2 এর সেকেন্ড হ্যান্ড মূল্য হচ্ছে 2,00,000 থেকে 2,50,000 টাকার মধ্যে। এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 9.5 সেকেন্ডে এবং R15 ভার্সন 2 এর সর্বোচ্চ গতি হচ্ছে 150 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে রয়েছে R15 ভার্সন 3। R15 ভার্সন 3 বর্তমানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় প্রিমিয়াম স্পোর্টস বাইক। ইয়াং জেনারেশনের অন্যতম ড্রিম বাইক হচ্ছে R15 ভার্সন 3। তবে R15 ভার্সন 3 এর ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান দুইটি আলাদা ভার্সন রয়েছে। ইন্ডিয়ান ভার্সনের অফিসিয়ালি দাম হচ্ছে 4,80,000 টাকা এবং ইন্দোনেশিয়ান ভার্সনের মার্কেট প্রাইস হচ্ছে 5,20,000 টাকা। তবে ভিন্নতা থাকা সত্ত্বেও বাইক দুটির ইঞ্জিন পারফরমেন্স একদম সেম পাবেন। এ বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 9 সেকেন্ডের মধ্যে এবং সর্বোচ্চ গতি হচ্ছে 151 কিলোমিটার। এরপরে রয়েছে সুজুকি GSX R150। সুজুকি জিক্সার এবং এসএফ এর সাথে আমাদের অনেক পরিচয় থাকলেও বাংলাদেশে সুজুকির সব থেকে দামি এবং স্টাইলিশ বাইক হচ্ছে সুজুকি GSX R150 এবং এই বাইকটির দুটি আলাদা ভার্সন রয়েছে। এদের মধ্যে একটি হচ্ছে রেসিং ভার্সন এবং অন্যটি হচ্ছে নেকেড স্ট্রিট ফাইট ভার্সন। ডিজাইন, লুক এবং পারফরমেন্সের দিক দিয়ে এই বাইকটি ক্রমশ R15 এবং হোন্ডা সিবিআর এর বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। তবে এই বাইকটির পারফরমেন্স R15 এবং হোন্ডা সিবিআর এর থেকে বেশি হলেও দাম কিন্তু তাদের থেকে অনেক কম। 2019 সালের মডেলের সুজুকি GSX R150 এর অফিসিয়ালি মূল্য হচ্ছে 3,90,000 টাকা বা প্রায় 4,00,000। এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 9 সেকেন্ডের মধ্যে। এই বাইকটি সর্বোচ্চ গতি হচ্ছে 154 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরে রয়েছে BMW S1000 RR। BMW কোম্পানির তৈরি এই বাইকটি অনেক ইয়াং জেনারেশনের ড্রিম বাইক এবং বাংলাদেশে বেশ কয়েকবার এই স্টাইলিশ বাইকটি দেখা গিয়েছে। তবে খুব কম মানুষ রয়েছে যারা এই বাইকটি দেখার সৌভাগ্য পেয়েছে এবং মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকের সিসি লিমিট হচ্ছে 1000 সিসি। ভাবাই যায় না যে একটি বাইকে
বাইকে এত সিসির ইঞ্জিন রয়েছে। তবে এই বাইকটি ডিজাইন তৈরি করা হয়েছিল 2009 সালে স্পোর্টস রেসিং এর জন্য এবং এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 300 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.6 সেকেন্ডে। মানে BMW অন্যান্য গাড়ির থেকে এর বাইকের খুবই অল্প সময় 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে এবং এই গাড়িটির মূল্য ভারতে মোটামুটি 20 লক্ষ টাকা এবং বাংলাদেশে যদি এই গাড়িটি আনতে চান তাহলে ভ্যাট সহ প্রায় দ্বিগুণ দাম পড়ে যাবে। তবে আমার মনে হয় বাংলাদেশের সিসি লিমিট উঠে দেওয়া দরকার, কারণ যার মরার সে ওই ছোটখাটো হিরো হোন্ডাতেও মরবে। যেহেতু দেশ উন্নত হচ্ছে তাই উন্নত বাইকগুলো ব্যবহার করা আমাদের জন্য জরুরি। আপনার কি মনে হয় সিসি লিমিট কি উঠে দেওয়া দরকার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এর মধ্যে কোন বাইকটি পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।